هو مدينة ولا كورو كورونا هو مدينة ولا كورو كورونا دي دار داو گو شاہ مدینہ اسے فاکر نمز و حفیل اللہ پاوہ جائے اللہ 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 اولی اللہ نمز و حفیل اللہ پاوہ جائے اہل بیت نمز و حفیل اللہ پاوہ جائے اللہ 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 چورشیل چوری کرتے غوث پاکر دربارتے اللہ 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 کوتو بامبا نیلا تارے کوتو بامبا نیلا تارے ہاتر اشارائے غوث پاکر نمز حفیل اللہ پاوہ جائے اولے اللہ نمز حفیل اللہ پاوہ جائے پنزا تونر نمز حفیل اللہ پاوہ جائے ماشاءاللہ اللہ 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 غوث پاکر احمد توری چھڑکے دورے والا ہے والی اللہ 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 اے شب تاہر کاری گھوڑ چوکر اشارائے غوث پاکر نمز حفیل اللہ پاوہ جائے اللہ 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 اولی اللہ نمز حفیل اللہ پاوہ جائے پنزا تونت نمز حفیل اللہ پاوہ جائے اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ اللہ بولتنا من شکر فإنما یشکر لنفسی ومن كفر فإن ربي غني كريم যারা শুকরিয়া আদায় করে নিজের কল্যাণের জন্য নিজের নফসের জন্য আর যদি কুফরি করেন তাহলে আল্লাহ পাকের কোনো আসে যায় না আল্লাহ পাক মহা সম্মানিত মহানুভব আল্লাহ বলছেন ومن كفر فإن الله غني حميد আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাকের কোনো আসে যায় না তিনি গনিউন হামিদ তিনি অলস্কয়ার সর্বগুণে তিনি প্রশংসিত আল্লাহু সামা তিনি কারো কাছে মুকাপেক্ষী না আল্লাহ ইজ আল মাইট তিনি সর্বশক্তিমান ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আল্লাহু আকবার হে আমার পৃথিবীর এমন অবস্থা কখন পৃথিবীর কি যে হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন তাকায়া দেখেন আজকে বিভিন্ন দেশে আল্লাহ তাআলা আমাদের কি বাংলাদেশে আমরা মায়ের পেটে আছি আমরা মায়ের পেটে আছি আমাদের অস্ত্র নাই শস্ত্র নাই কিছু নাই টাকা নাই
কিন্তু আজকে তাকায়া দেখেন ফিলিস্তিনের দিকে অহ কত কষ্ট কত কত হৃদয় বিদারক আমার আগের বক্তা কিছু কথাবার্তা বলেছে বড় হৃদয় বিদারক তাকায়া দেখেন কিসের জন্য সেই বাইতুল মুকদ্দাসের জন্য তার ভূখণ্ড টিকে রাখার জন্য তার জমিন তার ঘরবাড়ি টিকে রাখার জন্য ভাইরা আমার হাদিস শরীফে আছে আপনার ঘরে ডাকাতি হলে বা কোন রাস্তাঘাটে হামলা করলে ডাকাতি চুরে যদি আপনি চুরের সাথে ডাকাতির সাথে রাস্তায় অথবা ঘরে আপনি লড়াই করে মারা যান আপনি শহীদের মর্যাদা পাবেন সুবহানাল্লাহ আপনি ঘরে ডাকাত ঢুকছেন সব দিয়া দিবেন না মিয়া চেষ্টা করবেন আপনার সম্পদ আপনি টিকে রাখার জন্য তাদের ভূখণ্ড তাদের জমিন তাদের ঘরবাড়ি টিকে রাখার জন্য যুদ্ধ করছে আর সবচাইতে তাদের যে যুদ্ধের মেইন বিষয় হলো ওটা হচ্ছে বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই বাইতুল মুকদ্দাস মসজিদে আমার নবীজি একদিন নয় দুই দিন নয় 16 মাস 17 মাস আমার নবীজি নামাজ পড়েছেন কিবলা করে আমার নবীজি নামাজ আদায় করেছেন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আমার নবী 16 মাস 17 মাস আমার নবীজি নামাজ আদায় করেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস 17 মাস যেখানে যেই মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়েছেন ওই মসজিদকে আমরা ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না কারা কারা চান না আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত আল্লামা মুফতি আব্দুল হালিম আল হোসেনি সাহেব জিন্দাবাদ মাশাআল্লাহ আপনাদের তকবীর আরো জোরে দিতে হবে আপনারা এতগুলি মানুষ তাহলে আওয়াজ জোরে হবে না আস্তে হবে জুড়ে দিবে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল কওনাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের দিকে 16 মাস 17 মাস আমার নবীজি নামাজ পড়েছেন শাবান মাসের 5 তারিখ না 15 তারিখ আমার নবীজি যোহরের নামাজ আদায় করছিলেন বনি সালেম গোত্রিক জামে মসজিদে আমার নবীজি নামাজ আদায় করছিলেন ওই মসজিদে আমিও নামাজ আদায় করে এসেছি দুই রাকাত নামাজ পড়ে এসেছি দুই কিবলার মসজিদ কিবলাতাইন মসজিদ বনি সালেমের গোত্রে আমার নবীজি নামাজ আদায় করছিলেন জোহরের নামাজ দুই রাকাত আদায় করার পরে তিন রাকাত যখন পড়ছিলেন আমার নবীজি তখন রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে জিবিল আমি বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মুখ ফিরাইয়া কানায় কাবার দিকে কিবলা করুন জুড়ে বলুন সুবহানাল্লাহ এই ঘটনার আগে আমার নবীজি প্রায় 16 মাস 17 মাস আমার নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে কিবলা করে নামাজ আদায় করেছেন ওই মসজিদের অস্তিত্বটা বিশাল বড় একটা অস্তিত্ব ছিল আমার ভাইরা সেই মসজিদ কোন বনি ইসরাইল বানায় নাই বেদিন ইহুদিরা কাফির বেঈমান কেউ বানায় নাই এটা দাউদ নবী মতান্তরে ইয়াকুব নবী আলাইহিস সালাম তৈরি করেছেন গতকালকে তাজকিরাতুল আম্বিয়ায় দেখলাম দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ নবীর উম্মত বনি ইসরাইলরা যারা দাউদ নবীর প্রতি ঈমান এনেছিল আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদের সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছিল শুধু তাদের সংখ্যা বাড়ছিল না তাদের অবাধ্যতা তাদের সীমা লঙ্ঘন বেড়ে গিয়েছিল আর ইহুদিরা তারা খুব সীমা লঙ্ঘন অসভ্য বদমাশ তাদের কর্ম এদের চরিত্র বলো না এদের মন মাইন বলো না আজকে দেখেন হামাস যাদেরকে বন্দী করেছে তাদের সাথে কত সেবা কত সেবামূলক আচরণ তাদেরকে ওষুধ খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে কিন্তু ইহুদিরা এত নিকৃষ্ট এত নিষ্ঠুর এরা মা বোনদের রেখেও সারদা নাই এমনকি শিশু বাচ্চাদের প্রতিও তাদের দরদ নাই কথা বলেন ঠিক না বেনি এরা ছিল সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা সূরা আরাফের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون
لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون. الله يديك ولي نبي أمار حبيب أمار دوست أمار আপনি বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করেন যারা লোহিত সাগরের পারে অবস্থান করছিল এরা ছিল অন্যায়কারী এরা ছিল জুলুমকারী এরা শনিবার দিনে তাদের জন্য শ্রেষ্ঠ দিন ছিল শনিবার যেমন আমরা মুসলমান আমাদের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার কিন্তু এমন কিছু মুসলমান রয়েছে যারা জুমাবারেও জাল বায় হাল বায় মাছ মারে বউ ডাক দিয়া বলে আব্দুল্লাহর বাপ জুমার আজান পড়ছে জুমার নামাজে যাও না কেন কয় হুজুরে ওয়াজ করবো আধা ঘন্টা এরপরে খুতবা দিব আরো বিশ মিনিট যাই মনে ওয়াজ শেষ খুতবা শেষ গিয়া দেখে ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজও শেষ এই জাতির মুসল্লি আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক না আমি ঠিক আপনাদের এলাকা নাই আপনার এলাকার মানুষ ভালো আছে আছে আচ্ছা ঠিক আছে আমি বলি আপনাদের এলাকায় মনে হয় নাই শুক্রবার জুমার দিন মুসলমানদের শ্রেষ্ঠ দিন দামি দিন আল জুমুআতু হাজ্জুল মাসাকিন গরিবের হাজ্জের দিন ঠিক বনি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে দামি একটা দিন ছিল ওইটা হচ্ছে শনিবার দিন হযরত দাউদ আলাইহিস সালাম ওনার প্রতি যে কিতাব নাজিল হয়েছিল জাবুর কিতাব তিনি জাবুর কিতাব সমুদ্রের পাড়ে প্রত্যেক শনিবারে পাঠ করতেন আর সমুদ্রের মাছগুলি লাইন ধরে দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব শুনত জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম প্রত্যেক দিন প্রত্যেক শনিবারে জাবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন পাঠ করতেন দাউদ নবীর কণ্ঠ এত চমৎকার ছিল আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের যখন শোরগুল শুরু হয়ে যাবে তখন বলবেন দাউদ নবী রে তুমি একটু তিলাওয়াত করো দাউদ নবীর কণ্ঠ শুনে মানুষ নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ বলবেন দাউদ নবী তোমার কণ্ঠের তেলাওয়াত বন্ধ করো তোমার প্রতি কোরআন নাজিল করি নাই আমার বন্ধুর সিনার মধ্যে কোরআন নাজিল করেছি আমার বন্ধুর কণ্ঠ দিয়া কোরআনের তেলা শুনতে চাই জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার নবীজি কোরআনের তিলাওয়াত করবেন কিয়ামতের ময়দানটা একেবারে নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহর নবী কারণ তিলাওয়াত করার করলে কেমন মজা হবে আমরা যদি সাধারণ মানুষের কণ্ঠে যদি কোরআন তিলাওয়াত করলে এত মজা এত মিষ্টি হয় যার সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন ওই নবী যদি কোরআন শরীফ পড়েন কেমন মজা লাগবে কথা বলেন ঠিক না বেনি আমার ভাইয়েরা কথায় কথা লম্বা হয়ে যাচ্ছে দাউদ নবী কণ্ঠে জাবুর কিতাব তিনি পাঠ করতেন শনিবার দিন এরা তো সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা তাদেরকে আগে থেকে সাইজ করে আসছেন আজাব গজব দিয়ে আসছিলেন দাউদ নবী যখন কণ্ঠে তিনি জাবুর কিতাব পাঠ করতেন সমুদ্রের মাছ লাইন ধরে সমুদ্রের তীরের মধ্যে হাজির হয়ে যেত সমুদ্রের মাছ একবারে পারে হাজির হয়ে যেত মানুষ যদি হাত দিয়া মাছের গায়ের মধ্যে হাত দিত তারপরে মাছ যাইতো না কিন্তু সমুদ্রের পারে তিন প্রকারের বনি ইসরাইল বনবাস করত বসবাস করত এক প্রকার ছিল যারা মাছ মারত না শনিবারে মাছ মারা তাদের জন্য হারাম ছিল এই ফুলান যা যা বাবা যা মুট টুট খাইয়া বাদাম টাদাম খাইয়া পাল্লা মালে লই আইস আমার ভাইরা দাউদ আলাইহিস সালাম আল্লাহর কোরআন আল্লাহর আসমানি কিতাব জাবুর কিতাব তিনি পাঠ করতেন কিন্তু ওই দিন মাছ ধরা তাদের জন্য হারাম ছিল তাদের জন্য নিষেধ ছিল আল্লাহ তাআলার নিষেধ তারা অমান্য করলো তারা ওই দিন মাছ মারার একটা আলাদা ফন্দি বাহির করলো কৌশল বাহির করলো সমুদ্র থেকে একটা খাল কেটে তাদের বাড়িঘর পর্যন্ত পৌঁছাইয়া দিল দাউদ নবী যখন জাবুর কিতাব পাঠ করা বন্ধ করতেন মাছ চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত
ঠিক ওই মুহূর্তে তারা খালেরে মাথার মধ্যে ভান দিয়ে মাছগুলো বন্দি করিয়ে তারা মারত, আল্লাহর সাথে নাফরমানি করত, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দাউদ নবী আমি তোমার উম্মতকে সাইজ করব, তোমার উম্মতকে আমি বানর বানিয়ে দিব, যারা মাছ মারত আর যারা মাছ মারত এবং নিষেধ করত না, এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিলেন, আর যারা মাছ মারত না এবং নিষেধ করত মাছ মারার জন্য তাদেরকে আল্লাহ তাআলা মানুষই রাখলেন। কিন্তু বর্তমানে যে বানর দেখা যাচ্ছে, এই বানরগুলো সেই বানর না, বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা যে বানর গুণী বানিয়েছিলেন, দুই দিন পরে তাদের ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ হয়ে গেল। এখন যে বানর এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত বানর, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বারবার বারবার আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সাইজ করেছেন, মাঝে মাঝে বানর বানিয়ে দিলেন, মাঝে মাঝে শুকর বানিয়ে দিলেন, মাঝে মাঝে গুলশাপ বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে সাইজ করবেন, এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং এখনো ফিলিস্তিনের সাথে যে গাদ্দামি করছে, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে আঘাত করেছে, তার প্রতি এদান আল্লাহ নিবেন কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআন আল্লাহ নিবেন তাদের কাছ থেকে, এরা কোনোদিন রাষ্ট্র কায়েম করতে পারবে না, এরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না। তাফসীরের কিতাবে আছে এরা পৃথিবীতে ছাটাইয়া ছিটিয়ে থাকবে, এরা কোনোদিন রাষ্ট্র কায়েম করতে পারবে না। তবে হ্যাঁ, সালাউদ্দিন আয়ুবি সাহেব বলছিলেন যে মুসলমানরা তিনটা চরিত্র আমানত ধরে রাখতে পারে, কোনোদিন বাইতুল মুকাদ্দাস বেদিনরা কি করতে পারবে না, দখল করতে পারবে না। পহেলা নাম্বার হলো মুসলমানদের চরিত্র যতদিন নষ্ট করবে না ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কোনো বেদিন দখল করতে পারবে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত ক্ষমতার জন্য পাগল হবে না ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস বেদিনরা দখল করতে পারবে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত মাদকাসক্তি হবে না হবে না, মদ গাঁজা এই যে ফেন্সিডিল অর্থাৎ গুটা মাদকাসক্ত না হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কোনো বেদিন দখল করতে পারবে না। যখন মাদকাসক্ত হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে এবং ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হয়ে যাবে, এটা তাদের তার একটা উক্তি ছিল সালাউদ্দিন আইয়ুব সাহেব। সুতরাং আজকে আমাদের দৃঢ় বিশ্বাস, খোদার কসম আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সেই বাইতুল মুকাদ্দাস একদিন উন্মুক্ত করে দিবেন, কথা বলেন ঠিক না বেটি? আমরা বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা উন্মুক্ত হোক, আমরা সেই দোয়া করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা, জুড়ে জুড়ে নবিয়ানা মাওলানা আসেনা আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে, আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে, হর দোই নয়ন ভরি আদকে ভো প্রাণ তাহকিতে জীবনে, হর দোই নয়ন ভরি আদকে ভো প্রাণ তাহকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আলহামদুলিল্লাহ ঘরে আছেন, কিছুক্ষণ পরে আসবেন, আমি আমার যত সময়ের দিকে লক্ষ্য করে কথা বলছি। ভাইরা আমার এই কথাগুলি বলছি কেন, সাম্প্রতিক বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে ফিলিস্তিনের কি অবস্থা,
বন্যায় ভারি নাই, খাবার নাই, অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, নাই বলতে নাই, হাহাকার, কত আফসোস লাগে তাদের জন্য। কিন্তু আল্লাহ নবী বলছেন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, إنما المؤمنون إخوة فأصلحوا بينكم واتقوا الله لعلكم ترحمون. এক মুমিন আর এক মুমিন ভাই ভাই, আল্লাহ তাআলা বলছেন যদি এই সম্পর্কটা তোমরা বজায় রাখতে পারো আর আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এবং হাদিস শরীফে আসছে গোটা পৃথিবীর মুসলমান মিলে একটা দেহ যদি আমার পায়ের মধ্যে ব্যথা পায়, একটু সিমটি দিই তাহলে ব্যথা পায়, যদি হাতের মধ্যে সিমটি দিই তাহলে ব্যথা পায়, কেন গোটা দেহ মিলে একটা রুহু। সুতরাং নবীজি বলছেন গোটা পৃথিবীর মুসলমান মিলে একটা দেহ যদি তোমার কোন অন্য মুসলমান কাঁদে তাহলে তার দুঃখে তুমি দুঃখী হও, তার সুখে সুখী হও, এটি হচ্ছে মুসলমান। যদি বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান মুসলমানকে মারছে, ফিলিস্তিন বাদ দিন আমাদের দেশে তো মারতে মারতেছে, গাড়িতে আগুন ধরে দিচ্ছে, রাস্তাঘাটে ককটেল মারছে। আমার ভাইরা, আমরা রাজনীতি করি, আমরা আওয়ামী লীগ করি না, বিএনপিও করি না, কিন্তু আমাদের দুঃখ হলো যে যারা শাসনে থাকেন, ক্ষমতায় থাকেন, যে যেমনে যান, সুন্দর করে দেশ চালান, এটা আমাদের কথা। আমরা সাধারণ মানুষ চাইতে ডাল ভাত খাইব, ঘুমাইব, যাতে আমাদের যান মালের নিরাপত্তা থাকে রাস্তায়। আজকে গাড়ি চালাইলে গাড়ি থাকলেও ভয় করে যে কখন জানি কি হয়ে যায়, নিজের নিজস্ব গাড়ি চালাও রাস্তাতে শান্তি লাগে না যে কখন কি হয়। আমাদের আফসোস হলো আপনারা দেশ চালান, যে যে যেমনে পারছেন, যার যার ক্ষমতা যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা ওইগুলা নিয়ে বাড়াবাড়ি করি না, আমরা কাউকে রাজা কারো বলি না, আমরা কাউকে ওই কাফের বিমানে বলি না। অনেকে আবার তাহাজ্জুদ গুজারিও বলেন, জান্নাতের মাও বলেন, অনেকে অনেক কথা বলছেন। আল্লামা ডক্টর কফিলউদ্দিন সালিহী সাহেব উনি এক কথায় বলে ফেলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতি মহিলা, জান্নাতি মানুষ। আমার ভাইরা, হাদিস শরীফে আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একখানা মসজিদ নির্মাণ করে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে উনি জান্নাতি মানুষ, জান্নাতি মহিলা বলতেই পারেন। আর এবং যারা না মসজিদ বানাবে এরা আল্লাহ আল্লাহ হবে, এটা আল্লাহর কোরআন। ইন্নামাল ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছে যারা মসজিদ বানায় অবশ্যই তারা নামাজি, তারা যাকাত দেয় এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুতরাং যারা হেদায়েত প্রাপ্ত এরা তো জান্নাতে যাইতেই পারে। সুতরাং ওনার এই কথাটাকে নিয়ে উনি হয়তো কথাটা একটু গুছিয়ে বলার দরকার ছিল, উনি না ভুলে একটু সরাসরি বলছে আম মানুষের মাঝে এত কিছু চড়াইয়া দেওয়া, এমন কিছু মানুষ আছে একটা ইস্যু পাইলেই ওইটারে ধৈরা ধৈরা কেমনে দিন হুজুরে কালার করব, কেমনে হুজুরে বেজ্জত করব, এই দান দেয় থাকেন। আমার ভাইরা যারা ইউটিউবাররা আছেন, অনেকে আছেন, এগুলো কইরেন না, এগুলো ভালো জিনিস না। একজন মানুষ হয়তো কথা বলতে গিয়ে একটা কথা বাড়তি ছুটে যায়, একটা হয়তো কম থাকে, এই কম কথাকার কারণে হয়তো কথাটা নেগেটিভ হয়ে যায়, ওইটা বোঝার দরকার। সুতরাং এত বড় একজন আলেম, সুতরাং তারে অনেক গালি গালাজ করতেছেন, এটা আসলেই ভালো জিনিস না। আমরা ভাই ভাই, আমরা মুসলমান, আমরা কাঁধে কাঁধ মিলে আল্লাহকে ডাকতে চাই, নামাজ পড়তে চাই, দেশে বসবাস করতে চাই। আমরা কারো গাড়িতে আগুন দিতে চাই না, আমরা কারো জালিয়াতি করে আমরা কাউকে কষ্ট দিতেও চাই না। সুতরাং যে যেখান থেকে আসেন আমরা সাধারণ জনগণ হিসাবে শান্তিতে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 257 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। জুড়ে বলি আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে আল্লাহর ওলি হচ্ছেন দুই প্রকার। এই আয়াতের ভিতরে যাদেরকে আল্লাহ তাআলা ওলি বলেছেন এবং আল্লাহ যাদের ওলি, আল্লাহ যাদের বন্ধু বলেছেন, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে
জুলুমাত তথা অন্ধকার থেকে ইমানের দিকে বের করে নিয়ে আসছি। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মুসলমান আমি আপনি সবাই আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর খাস যারা ওলি ছিলেন, আল্লাহর খাস ওলি যারা ছিল তারা হচ্ছে এমন মানুষ, হাদিস শরীফে আসছে, তারা নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে করে তারপরে অবিন চাষ এইভাবে নফল বন্দেগি করে করে আল্লাহর জন্য তারা পাগল হয়ে যায়, নিরিবিলি বসে বসে আল্লাহর গান গায়, রাউফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ গাফর গাফর নাম তোমার আল্লাহ হো আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ। আমার সুন্নি ভাইরা আল্লাহর ওলি যারা খাস ওলি যারা তারা নামাজ রোজা হজ যাকাত অর্থাৎ ফরজ ইবাদতের পরে তারা নফল বন্দেগির জন্য পাগল পাগল হয়ে থাকতো। আর আল্লাহ হাদিস শরীফ বলছেন, হাদিসে কুদসিতে বলছেন, এই হাদিস কেন বুখারী শরীফে আসছে মিশকাত শরীফে আসছে, যারা নামাজ পড়ে ফরজ ইবাদত বন্দেগি করে করে নফল ইবাদত করতে 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 আল্লাহর জন্য পাগল হয়ে যায় দিওয়ানা হয়ে যায়, আল্লাহ তাআলা বলে এরা একদিন আল্লাহর বলি হয়ে যায়, এরা এমন মানুষ হয় এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, এদের হাত আমার কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়া তারা ধরে এদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যে চোখ দিয়া তারা দেখে এদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যে কান দিয়া তারা শুনে আল্লাহ পাক বলে তারা যদি আমার কাছে চায় আমি আল্লাহ না দিয়া পারি না। আমার ভাইরা আল্লাহর ওলিরা যদি হাত বাড়ায় আল্লাহ তাদেরকে ফিরাইয়া দেয় না। তাজকিরাতুল আম্বিয়া এসেছে হযরত ওয়াসকুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন নেতা দুইজন ইমাম, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, কেউ বলেছেন পৃথিবীর তিন ভাগ করে প্রায় দুই ভাগ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব আর হযরত আলী এই দুইজন কুফা নগরে গেলেন, ইয়ামানবাসীকে জিজ্ঞেস করলেন এই জায়গায় কোনো ওয়াজ করুনি নামে কোনো মানুষ আছে নি, তারা ডাক দিয়ে বলল এক দিওয়ানা শহর থেকে আরফা নামক উপত্যকায় একটা লোক নামাজ পড়ে আর তার উটগুলি কে জানি পাহারা দেয়, জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দুইজন সাহাবী রাসূল পাকের সালাম নিয়ে গেলেন, রাসূল পাকের জুব্বা মোবারক নিয়ে গেলেন, এক দিমানা শহর থেকে আরফা নামক উপত্যকায় গিয়ে দেখলেন হযরত ওয়াসকুরুনি তিনি আল্লাহর জন্য পাগল পাগল হইয়া তিনি নামাজ আদায় করেন, আর ফেরেশতারা এরা তো আল্লাহর নবীর সাহাবি তারা ফেরেশতা দেখলো চিনি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরত ওয়াসকুরুনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আর তার উটগুলি ফেরেশতারা পাহারা দিচ্ছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী হযরত ওয়াসকুরুনির কাছে গিয়ে বলল ওয়াসকুরুনি তোমার নাম কি, তিনি বলেন আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ওমর ইবনুল খাত্তাব বলে আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা বুঝলাম, তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, তোমার আসল নাম কি ডাক নাম কি, তিনি বললেন ওয়াইস কুরুনি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা যাদেরকে আশারায়ে মুবাশশারা বলেছেন, যাদেরকে দুনিয়ায় থাকতে তাদেরকে লাল পাসপোর্ট দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব ওয়াসকুরুনির হাতের মধ্যে ধরে আস্তে করে একটা চুমু দিলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াসকুরুনি বলে হে ওমর নবীর সাহাবী
ইসলামের দ্বিতীয় খলিফা তোমার মর্যাদা তো বেশি তুমি শিখ আমার মত নগণ্য মানুষের হাতের মধ্যে তোমা দিচ্ছ তোমা খাচ্ছ কারণটা কি হযরতে ওয়াস করনি বলে ওমর তুমি আমার চেয়ে অনেক দামি মানুষ আমার ভাইয়েরা হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছিলেন তার ভক্ত মুরিদানা যে আপনার মর্যাদা একজন সাহাবীর মর্যাদা কেমন হযরতে আব্দুল কাদের জিলানি বলছেন আমার মতো একজন ওলি আল্লাহ যদি কোটি 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 আব্দুল কাদের জিলানি যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর সাহাবী হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নিম্ন পদের সাহাবী হযরত ওয়াসি আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করে উহুদের ময়দানে কলিজাটা 70 বার করে চাবায়া চাবায়া খেয়েছিল এই জন্য নবীর সবচেয়ে নিম্ন পদের সাহাবী হযরতে আব্দুল কাদের জিলানি বলেন আমার মত কোটি কোটি আব্দুল কাদের জিলানি যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর সাহাবী হযরত ওয়াসি যে ঘোড়া দিয়ে জিহাদ করেছে এই ঘোড়ার দুলাবালে যদি এক পাল্লায় রাখা হয় সাহাবীর দুলাবালের পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি মর্যাদা সাহাবীদের আজকে সাহাবীদেরকে গালি দেওয়া হয় আহলে বায়াতকে ভালোবাসতে গিয়া পাক পাঞ্জাতনকে ভালোবাসতে গিয়া যারা সাহাবীদেরকে কুলাঙ্গার বলে লানাতুল্লাহ বলে এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট কথা বলেন ঠিক না বেটি আমরা সাহাবীদেরকে ভালোবাসি আহলে বায়াতকে ভালোবাসি পাক পাঞ্জাতনকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেটি আপনাদের কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে হ্যাঁ আমার আজকে অনেক মানুষ আছে যারা শিয়া এরা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়া আমাকে ভালোবাসতে গিয়ে এমন কিছু কথা বলবে যেটার যে গুণ আমার মাঝে নাই এরাও পথভ্রষ্ট জাহান্নামী আর কিছু আছে খারিজি এরা আমার সাথে দুশ্মনী করতে গিয়ে এমন বিদ্বেষ পোষণ করবে এরাও পথভ্রষ্ট এরাও জাহান্নামী সুতরাং ভালোবাসার মাপকাঠি থাকতে হবে কথা বলেন ঠিক না বেটি আমার উলুকাল্লি উলুকান্দির বাবারা ভাইরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি হযরত ওয়াস করুনি রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে চুমা দিলেন হযরত ওয়াস করুনি বলে ওমর তুমি আমার চাইতে অনেক দামি মানুষ তুমি আমার চাইতে অনেক শ্রেষ্ঠ মানুষ তুমি আসার এই মুবাশশারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো ও ওমর তুমি আমার হাতের মধ্যে চুমা দিচ্ছ কেন হযরত ওমর বলেন আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ তোমার এই জুব্বা উপহার দিলেন আর রাসূলুল্লাহ তোমাকে সালাম দিলেন বারবার বারবার রাসূলুল্লাহরে আমরা সালাম দেই আর রাসূলুল্লাহ তোমাকে সালাম দিচ্ছেন আমি ওমর যদি দামি হইতাম তাহলে রাসূলুল্লাহ আমারে সালাম দিতেন জুব্বা দিতেন ওমর এত দামি হতে পারি নাই তোমার চেয়ে এটা ওনার তাকওয়া ছিল হযরত ওমর ইবনে খাত্তাব বলে ওয়াসকুরুনি আল্লাহ নবী তোমাকে জুব্বা দিয়েছেন তোমাকে সালাম দিয়েছেন আর বলছেন এই জুব্বাটা পরে আমার নবীর উম্মতের জন্য দোয়া করতে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের জন্য দোয়া করার জন্য হযরত ওয়াস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জুব্বাটা নিয়ে একটু দূর গিয়ে তিনি আল্লাহর সাথে দুইটা হাত বাড়িয়ে ডাক দিয়া বলেন আল্লাহ বড় করে ডাক দেন আল্লাহ একটু মহব্বতে আল্লাহরে ডাক দেন আল্লাহরে ডাকতে শরম নাই আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক না বিটি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে থারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব চিৎকার করে বলুন আল্লাহু আকবার হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দেন ওয়াজ করুনি তুমি আল্লাহর নবীর উম্মতের জন্য মুনাজাত করুন হযরত ওয়াজ করুনি বলে ওমর আমার দোয়ার চাইতে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে তুমি দোয়া করো হযরত ওমর বলে আমি তো দোয়া করি সব সময় রাসূলুল্লাহ তোমার কাছে বলছেন তুমি একটু দোয়া করার জন্য হযরত ওয়াস করুনি রাহমাতুল্লাহ আলাইহি
একটু দূর গিয়ে জুব্বা মোবারক নিয়ে আল্লাহর কাছে হাত বাড়াল আল্লাহ তোমার নবী আমারে জুব্বা দিলেন তোমার নবী আমাকে সালাম দিলেন আর বলছেন তোমার নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য আল্লাহ তুমি আমার নবীর উম্মতের মাফ করে দাও আল্লাহ বলে ওয়াসকুরু নিয়ে যাও আমার নবীর উম্মতের কিছু মাফ করে দিলাম হযরত ওয়াসকুরু বলে আল্লাহ কিছু মাফ দিলে হবে না সবরে মাফ দিতে হবে আল্লাহ বলে ওয়াসকুরু নিয়ে আমার নবীর উম্মত 1000 রে মাফ দিলাম হযরত ওয়াসকুরু বলে না 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 গোটা পৃথিবীর আমার নবীর উম্মত রে মাফ করে দিতে হবে আল্লাহ এটা একদম ওয়াসকুরু নিয়ে কি পাগলামি শুরু করলাম হযরত ওয়াসকুরু আল্লাহ আমি তো পাগলামি শুরু করছি না তোমার নবী আমারে জুব্বা দিয়েছে তোমার নবী আমারে সালাম দিয়েছে আর তার উম্মতির জন্য মুনাজাত করতে বলেছে যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতরে মাপ না দিবা তোমার নবীর জুব্বা মোবারক গায়ে লাগাই বোনা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর হযরত আলী তাদের সামনে হাজির হয়ে গেলেন হযরত ওয়াসকুনি চোখের পানি ঝিরে ঝিরে কেঁদে বলে আলী ওমর কেন আসলেন আল্লাহর সাথে আমার প্রেমের আলাপ হচ্ছিল আল্লাহর সাথে আমার দোয়া হচ্ছিল যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত আমি কামনা করতাম ততক্ষণ পর্যন্ত আমার নবীর দেওয়া জুব্বা মুবারক আমি ওয়াসকুরুনির গায়ের মধ্যে লাগাইতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না দুই হাত ধরে বলেন চাই কি চাই না আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম গোর গোবিন্দ পালিয়ে গেল গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম আমরা কি ভুলে গেলাম বলি আল্লাহর নাম যার জন্মস্থান সুদরিয়া মন সিলেটেতে করেন ঘমন সাথে ছিলেন হজরতে শাহ পরাণ সাথে ছিলেন হজরতে শাহ পরাণ আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম বলুন আমরা কি এটা তো আয়ুব বাচ্চু মমতাজের গান না এটা আল্লাহর ওলিদের শান বলেন আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট এসে প্রচার করেন মদিনার ইসলাম সিলেট এসে প্রচার করেন মদিনার ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম গোর গোবিন্দ পালিয়ে গেল গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম আমরা কি ভুলে গেলাম বলি আল্লাহর নাম চিৎকার করে বলুন আল্লাহু আকবার আপনাদের খারাপ লাগতেছে কষ্ট হইতেছে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাঝে কিছু মানুষ স্পেশাল দামি থাকবে যাদেরকে আল্লাহ নূরের সিংহাসনে বসে রাখবেন সুবহানাল্লাহ যখন মানুষ ভয় পাবে কিন্তু তারা ভয় পাবে না যখন মানুষ চিন্তা করবে তারা চিন্তা করবে না আল্লাহ নবী বলছেন তাদের চেহারার মধ্যে নূর থাকবে আর তারা নূরের মিম্বরে বসে থাকবেন এরা হচ্ছে আল্লাহর ওলি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এসাবিরা
আমি কি তোমাদেরকে এমন মানুষের সংবাদ দিব না যে মানুষগুলি তোমাদের মধ্যে দামি দামি যে মানুষগুলি তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর নবীর সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে জানাইয়া দেন আল্লাহর নবীজি বললেন তোমাদের মধ্যে ওই মানুষগুলি দামি যাদেরকে দেখলে মহান আল্লাহর কথা স্মরণ হয় এরা হচ্ছে আল্লাহর ওলি জুড়ে বলুন সুবহানাল্লাহ হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত মুয়াজ ইবনে জাবাল বলেন আল্লাহর নবীজি বললেন সাহাবীরা জান্নাতের বাদশা কারা হবে জান্নাতের সম্রাট কারা হবে আমি কি তোমাদের কি সম্পর্ক অবগত করব না জানাব না হযরত মুয়াজ ইবনে জাবাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের ভিতরে কারা আল্লাহর বন্ধু হবে কারা বাদশা হবে আমরা একটু জানতে চাই আল্লাহর নবী বলেন যাদের কি দুইটা সেরা পাড়া জামাত আছে পরনে একটা গায়ে একটা তাদের কোনো গণ্যমান্য করা হয় না সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয় আল্লাহর নবীজি বলেন এরা হচ্ছে জান্নাতের বাদশা হবে এদের এমন ধাম রয়েছে এরা যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহ তাদেরকে না দিয়া পারে না দূরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলীদের মর্যাদা সূরা ইউনূসের 62 63 64 নম্বরে আল্লাহ বলছে الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই চিন্তা নাই খوف নাই আমার ভাইরা ওলি কারা আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন الذين امنوا وكانوا يتقون الله اكبر আল্লাহ কোরআনে বলছেন যারা ঈমানদার ইমান লাগবে তাকওয়া লাগবে আল্লাহর বলি হওয়ার জন্য যদি ইমান না থাকে তাকওয়া না থাকে তাসাউফের জ্ঞান না থাকে তাসাউফের আলম আমল না থাকে এলেম না থাকে তাহলে সে আল্লাহর বলি হতে পারবে না যদি মদ খায় গাঁজা খায় লম্বা লাল ফটকা বান্দা নামাজ নাই রোজা নাই ধাড়ি নাই হালাল হারাম কোনো যাচাই বাছাই নাই এমন কোন মানুষ যদি তোমাদের কিছু কারামত দেখায় ও লোকে কিছু দেখায় আগুনের মধ্যে পানি ধরায় পানির মধ্যে আগুন ধরায় আল্লাহর নবীজি বলছেন এইগুলি বিশ্বাস করা যাবে না এইগুলি হচ্ছে কুফরি এইগুলি চিন্তা হবে আর যদি কোন নেককার মানুষের কাছ থেকে যদি অলৌকিক কোনো কিছু কারামত প্রকাশ পায় এই লোকটা হবে আল্লাহর বলি জুড়ে বলুন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হয়ে যায় বাচ্চারা ওটা নাম করো কোনো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা نبيانا مولانا محمد دکھاؤ گو دیال نبی امت بولے جیبونے دکھاؤ گو دیال نبی উম্মত বলে জীবন হরে দয়া কর আইসহ তুমি ঘুমের ঘর স্বপনে হরে দয়া কর আইসহ তুমি ঘুমের ঘর স্বপনে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা জুড়ে জুড়ে নবিয়ানা মাওলানা আমার বাসান আব্দুল হাই নুরি সাহেব কি বলেন তাবারকের কোনো আছে তো বিশেষ দ্রষ্টব্য তাবারকের ব্যবস্থা থাকবে মাশাআল্লাহ তাবারকের ব্যবস্থা যেখানে থাকবে তাবারক খাওয়া তো সুন্নত
সুতরাং আপনারা আওয়াজ দিলে ইনশাআল্লাহ পেটে কিদা লাগলে তাবারুকও পাবেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তাবারুক কেউ এমন গালি দেয় ওরা বলে নাকি পায়খানা নাউজুবিল্লাহ হইতেন না নাউজুবিল্লাহ আস্তে যে কইলেন অসুবিধা নাই আমার তাহিরি ভাই কয়তো যে আমরা খাই বিরানি হেরার হয় সুলকানি ওরার কপালে তো ওলি নেই এ যে আহলে খবিস আহলে খাডাস এ আহলে খাডাসরা তো কোরআন শরীফের আয়াতই মানে না আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে সূরা ইউনূসের 62 63 64 নম্বরে আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা আলোচনা করেছেন এবং তাদের কারামত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নমলের 38 39 40 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়া আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন ওই আয়াতে এবং 40 39 এই আয়াতের আউলি কেরামের কারামত নিয়ে আলোচনা করেছেন সূরা কাহফের 18 নং আয়াতে 15 নং আয়াতে আল্লাহ আউলি কেরামের কারামত নিয়ে আলোচনা করেছেন সূরা মারিয়ামের 24 25 নম্বরে আল্লাহ তাআলা আউলি কেরামের মর্যাদা কারামত নিয়ে আলোচনা করেছেন ওরা তো কোরআনই মানে না ওরা আবার আহলে কোরআন হয় কেমনে আহলে হাদিস হয় কেমনে এদের কোনো মাযহাব নাই এদের কোনো ওলি আল্লাহ নাই এদের কোনো বিরানিও নাই কথা বলেন ঠিক না বেদে রা পাপগ্রস্ত জাহান্নামী লা শাক্কা ফিহি কোনো সন্দেহ নাই আউলি কেরামের মর্যাদা মানে না আউলি কেরামের কারামত মানে না অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো أن عقيدة أهل السنة والجماعة كرامة أولياء الله حق لا ريب فيه أولي كرامير كرامات حق شطة تاتي كنو شنده هو ناي إتا هو سنة جماعة راكي دا شدران جرا أولي كرامير كرامات بيشش كورنا أولي كرامير پوزيشن مرجد بيشش كورنا إرا تم جهان نمي پد برشتو كنو شنده هو ناي بھائڑا مار إدشي كنو نوبي آشن ناي কোন সাহাবী আসেন না একজন সাহাবী আসেন আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চগড়ে তিনি আসছিলেন একজন সাহাবী মাত্র আসছিলেন এই একজন সাহাবীর কদম বাংলাদেশে পড়ছে আর কোন সাহাবী কোন নবী রাসূলের কদম এদেশে পড়ে নাই এদেশের ইসলাম পেয়েছে আমরা ওলি আল্লাহর মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আমরা ওলি আল্লাহ চাই কি চাই না হযরত শাহজালাল মুজাররদি আমরু রহমাতুল্লাহ আলাইহি 360 ওলি নিয়ে তিনি এদেশে ইসলাম প্রচার করেছেন এই ঘটনাগুলি আপনাদের কাছে কমন ঘর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গিয়েছিল আল্লাহর ওলিদের কত বড় মর্যাদা কেমন পাওয়ার আমরা যদি বারবার বারবার যদি আসান দেই বিল্ডিং ভাঙ্গা তো দূরের কথা যদি ঝড় বৃষ্টি তুফান হয় ঝড় বৃষ্টি বন্ধ হয় না কথা বলেন ঠিক না বেটি এক বেটির ঘর ভাঙে গেছে তুফানে তো কোন রকম গিয়ে বাসের তলে আশ্রয় নিছে তো মাঝে মাঝে জিলকি মারে না কয় আল্লাহ দেখছো এত আজান দিতেছি আমার ঘরটা ভাঙে এরপর আবার লাইট মেরে দেখে আমি কই লুকাইছি চিন্তা করছেন তা আমরা তো ওই জাতের আজান দেই আমাদের আজানে ঝড় বৃষ্টি বন্ধ হয় না আর শাহজালাল মুজাররদি আমরু রহমাতুল্লাহ আলাইহি অর্ডার করেছেন কার জীবনে আসরের নামাজ বা ফজরের নামাজ কাজা নেই হযরত নাসিরউদ্দিন সিফাহ সালা রহমাতুল্লাহ আলাইহি আজান দিয়েছিলেন গুরু গোবিন্দের বিল্ডিং চুরমা হয়ে গিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কিসের আজান দেই আজানে কি নামাজে কি ইসলামে কি কোরআনে কি আমাদের জবান ভালো না আমাদের আমল ভালো না কথা বলেন ঠিক না বেটি আমাদের খাবার ভালো না খাবারে বেজাল চলায় বেজাল কোথায় বেজাল আছে স্বাস্থ্যগঞ্জ কয় আছে ব্রাহ্মণবাড়িয়া কোথায় আছে ব্রাহ্মণবাড়িয়া আছে আছে ব্রাহ্মণবাড়িয়া কয় আয়েশা বলছে স্বাস্থ্যগঞ্জ এই হচ্ছে আমাদের আমল তাহলে কেমনে হবে ভাইরা আমার এই যে গুমটাওয়ালা কিছু শায়েক আছে এগুলো ফুংটাওয়ালা এটি দেখবেন কত জাতের মাসালা হ্যাঁ মিলাদ শরীফ কি দাঁড়ায় পড়া যাইব তে কয় না মিলাদ শরীফ দাঁড়ায় পড়লে তো নবীর নাম শুনলে যদি দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নাম শুনলে ফেনে জুল তুইব নাউজুবিল্লাহ কইতেন না এটার নাম কোন আলেমের কথা ওরা শায়খ ওরা শয়তান মরদুর কত বড় নাফরমান বলেন নবীজির নাম শুনলে নবীজিকে সালাম দিচ্ছে ওখানে বলছে যে নবীজির নাম শুনলে যদি দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নাম শুনলে তো ফেনে বান্দা রাখতে হবে তোমার দুশ্মনের রাসূল
এই আহাম্মকুল্লা সে বলছে নবীর নাম জপাতে কোনো কি নাই কোনো সওয়াব নাই কোনো ফায়দা নাই নাউজুবিল্লাহ কইতেন না কবি নজরুল কত সুন্দর করে বলছে আরে যারা নবীর নাম জপে এরা ইহকালের ধনী এরা পরকালের ধনী সুবহানাল্লাহ নবী মোর পরশমণি নবী মোর সোনার কণি নবীর নাম জপে যে জন সে তদ জাহানের ধনী আল্লাহু আকবার নবী মোর পরশমণি নবী মোর সোনার কণি নবীর নাম জপে যে জন সে তদ জাহানের ধনী নবী মোর পরশমণি আল্লাহু আকবার নবীর নাম যে জপে সে তো দুজাহানের ধনী শুধু ইহকালের ধনী না সে পরকালের ধনী আর সে বলছে নবীর নাম জপাতে কোনো লাভ নাই ফায়দা নাই নাউজুবিল্লাহ মিন যালিক ওরা আউলিয়ে কেরাম মানে না এই জন্য এদের মাঝে কোনো আউলিয়ে কেরামও নাই দূরে বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা একটু দুরুশ্বরী পড়ি মাঝে মাঝে একটু চা খাইতে হয়তো আমরা আপনারা আবার কষ্ট নিয়েন না আমার তাহিরি ভাই তো কইছিল ঢেলে দিয়ে ডাইলা দিয়ে আমরা আবার এগুলা কিচ্ছু কইতাম না কিন্তু তাহলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী اللهم صل على প্রাণ খুলে পড়ুন مولانا محمد وعلى علي سيدنا আমার ভাইরা আল্লাহর ওলিদের কথা বলছিলাম আমার ভাইরা আল্লাহ নবী বলছেন আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন স্থলভাগে জলভাগে কোনো বিপদের সম্মুখীন হয়ে যাও তখন ডাক দিয়ে বলবা আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ ওহে আল্লাহর বান্দারা অর্থাৎ এই এখানের ব্যাখ্যা হলো ওহে আল্লাহর বলিরা আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে তাতে কোনো সন্দেহ নাই হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এইভাবে বসে বসে ওয়াজ করছিলেন তার সামনে একজন দরবেশ বসে বসে ওয়াজ শুনছিল আবুল মুআল্লামক দরবেশ বসে বসে ওয়াজ শুনছিল হযরত আবুল মুআল্লামক দরবেশ কিছুক্ষণ পরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দিকে আস্তে করে আঙ্গুল তুললো হাজতের এস্টেঞ্জার হাজত আবুল মুআল্লামক দরবেশ তিনি এস্তেনজায় যাবেন বাথরুম বা টয়লেটে বা বসরাবে যাবেন ওয়াজের মাঝখানে এরকম হয় না মাঝে মাঝে ধরতেই পারে স্বাভাবিক এটা কোনো তেমন কিছু না তো মাঝে মাঝে উঠা নামা করতেই পারে মানুষের অসুবিধা থাকতে পারে কিন্তু কিছু বক্তা আছে আবার মানুষ ওয়াজে বসে আর উঠতেই দেয় না হ্যাঁ আর যে ফসরাব ধরছে এটি বুঝে না এত ব্যাকুল বক্তাও আছে হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বসে বসে ওয়াজ শুনছিলেন হযরত আবুল মুআল্লামক দরবেশ হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দিকে সাহায্যের নজরে হাত বাড়ালেন যে আমার এস্তেঞ্জার হাজত হয়েছে আমি একটু এস্তেঞ্জায় যাব হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মিম্বর শরীফ থেকে আস্তে আস্তে করে নেমে যাচ্ছিলেন হুজুরে গাউসুল আজমের মতো আরেকজন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মিম্বরে বসছিলেন হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াজ বন্ধ করে দিলেন হুজুরের কণ্ঠে আরেকজন আব্দুল কাদের জিলানী ওয়াজ শুরু করে দিলেন সুবহানাল্লাহ এই ঘটনা আবুল মুআল্লামক দরবেশ ছাড়া কেউ দেখে না কারণ স্বর্ণকার ছাড়া সোনা কেউ চেনে না কথা বলেন ঠিক না বেটি গয়লা কিন্তু গয়লা চিনে স্বর্ণকারে স্বর্ণ চিনে আবুল মুআল্লামক দরবেশ ছাড়া কেউ দেখে না কেউ বুঝে না হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী
মিম্বর শরীফ থেকে নেমে নেমে আস্তে করে গিয়ে রুমালটা তার কাদের মধ্যে তার মাথার মধ্যে বেষ্টন করে দিলেন তার মাথার মধ্যে বেষ্টন করে দেওয়ার পরে তিনি বিশাল বড় একটা মাঠ দেখলেন পাশে একটা নদী দেখলেন সেখানে তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন ইস্তিনজার হাজর সারি নদীর মধ্যে ওযু করে পবিত্র হয়ে তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনি মুনাজাত করলেন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আবুল মুআল্লাম দরবে ডাক বলে রা দুনিয়ার মানুষ আমি দেখলাম হুজুর পাক আব্দুল কাদের জিলানীর সামনে বসে বসে ওয়াজ শুনি আমি কত হাজার মাইল দূরে চলে গেলাম সেটাও আমি জানি না আমি বাগদাদ শরীফ থেকে কিছুদিন পরে সফরে বের হলাম সফরে বের হয়ে ১৪ দিন হাঁটার পরে গিয়া দেখলাম ওই জায়গাটা যে জায়গার মধ্যে আমি ওযু করেছিলাম দুই রাকাত নামাজ আদায় করেছিলাম ইস্তিনজার হাজর সেরেছিলাম আমি আমার সাবির জুমকাটা সাবির তুরাটা ভুলে আমি গাছের মধ্যে লটকে রেখেছিলাম ওটা আনতে পারি নাই হযরত আবুল মুআল্লাম দরবেশ বলে আমি আমার সাবির জুমকাটা নিয়ে আসলাম আরো ১৪ দিন পরে বাগদাদ শরীফে আসলাম বাগদাদ শরীফে আসার পরে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে এই কথাগুলি আমি ভক্ত করলাম এই কথাগুলি বর্ণনা করলাম ওগো গাউসে পাক আব্দুল কাদের জিলানি আপনি আমার এই মুহূর্তের ভিতরে কারামত দিয়া হাজার মাইল দূরে শত মাইল দূরে নিয়ে গেলেন প্রায় ১৪ দিনের রাস্তা যাইতে আইতে ১৪ দিন ২৮ দিন সফর করে আসলাম আপনি মুহূর্তের ভিতরে আমার নিয়ে গেলেন মুহূর্তের ভিতরে ইস্তিনজা করে নামাজ পড়ে দোয়া করে নিয়ে আসলেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের তার কানের মধ্যে ধরে বলে আবুল মুআল্লাম ওকে ধরে বেশি রে এই বাগদাদের জমিনে যতদিন থাকবো কোনো দিন মানুষের কাছে কারামত বলবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান লাগবে তাকওয়া লাগবে কিন্তু আমরা জুব্বা পাগড়ি এগুলি হইলে আমরা আল্লাহর ওলি হয়ে যাই এই যে লম্বা শায়েখ দেখেন আহলে খাদাস আহলে খবিজ এদের এই লম্বা লম্বা দাড়ি কেমনে যে পসরা করে এটি আমরা বুঝি না ভাইরা আমার নবীজি বলছেন এক মুষ্টি দাড়ি হলো সুন্নত এরপর ইচ্ছা করলে আপনি কাটতে পারেন কিন্তু জুব্বাওয়ালা পাগড়িওয়ালা দেখলে আল্লাহর ওলি হওয়া যায় না যদি লম্বা দাড়ি হয় যদি আল্লাহর ওলি হয়ে যেত ভারতের মনমোহন সিংহ মোহর আল্লাহর ওলি হয়ে যেত রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর ওলি হয়ে যেত কিন্তু লম্বা পাগড়ি দেখলে মনমোহন সিংহ আল্লাহর ওলি হয়ে যেত আল্লাহর ওলি হওয়ার জন্য তাকওয়া লাগবে অহংকার থাকতে পারবে না ভিতরে ফখর থাকতে পারবে না আল্লাহর নবী বলছেন আগুন সেইভাবে তাম পৃথিবীর লাকড়িয়ে পড়ে পড়ে সার্কার করে দেয় যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে তার আমল দুই পয়সার দাম নাই তার রিয়া অহংকার সমস্ত আমল গুলি খেয়ে ফেলে জুড়ে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি কিরামের তোমার মর্যাদা দিয়ে গেলেন আল্লাহ নবী বললেন শুধু লম্বা পাগড়ি আর জুব্বা দেখলে আউলিয়া মনে করবে না রুব্বা আশাস আকবার মাদফুইম বিল আবওয়াবি লাউ আকসাম আলাল্লাহি লাআমারহু রাওয়াহু মুসলিম আল্লাহ নবীজি বললেন রে আমার সাহাবীরা তোমাদের দরওয়াজার মধ্যে এলোমেলো চুল বিশিষ্ট দোলায় আবৃত যার চুলের মধ্যে দোলাবালি যার কাপড়ের মধ্যে দোলাবালি এমন অনেক আল্লাহর ওলি তোমরা দরওয়াজা থেকে তাড়াইয়া দাও যুব সুবহানাল্লাহ অথচ তারা মাদউফিম বিল আবওয়াবি লাউ আকসাম আলাল্লাহি লাআবারাহু এরা যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহ তাদের শপথ রক্ষা করেন তাদেরকে না দিয়া পারে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার অথচ অহংকারী কিছু আলেম আছে যাদের দেখলে দেখবে আসসালামু আলাইকুম জবাব নাই আহলে খবিস আহলে খাদাস এরা তো পথভ্রষ্ট এদের ঈমান নেই এরা তো শুধু ঈমান চুর না এরা আমল চুর আট রাকাত নামাজ ২০ রাকাত থেকে আট রাকাত ১২ রাকাত শেষ কাইটা দিল কেছি দিয়া কয় আট রাকাত করলে হবে এরা মানুষের ঈমান সুর করতে করতে এখন আমল পর্যন্ত ধরে ফেলাইছে এরা বলতেছে যে ফিলিস্তিন যে যুদ্ধ করতেছে এই যুদ্ধটা দরকার না এটা তো ঠিক হয় নাই নাউজুবিল্লাহ কইতেন না অথচ এরার মাদ্রাসা এই সেই ইসরায়েলরা আইসা ভিজিট করে রাজশাহীর কাজ্জাব বিন ইউসুফ তার মাদ্রাসা আইসা ভিজিট করে
কারা ভিজিট করে ইহুদিরা ভিজিট করে এরা যে ইহুদির দালাল এটাকে আর বলা লাগবে সুরের সাথে যে বড়ার ওটা বসা হ্যাঁ তো কিছু একটা সম্পর্ক আছে না তে ইহুদি যখন তার মাদ্রাসা অডিট করে ভিজিট করে পরিদর্শন করে তখন আর কি বাকি আছে বোঝা যায় যে ইহুদির দালাল সুতরাং ইহুদির দালাল আর বলা লাগবে ওরা সরাসরি ইহুদি ওরা সরাসরি ঈমান হারা হয়ে গেছে বেঈমান হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটা তার নামটা বলে গেলাম ডক্টর জাকারিয়া মনে হয় কত বড় নাফরমান গুলাঙ্গার বিয়াদব ফিলিস্তিনের পক্ষে নেওয়া প্রত্যেকটা মুসলমানদের অপরিহার্য কর্তব্য 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 আল্লাহু আকবার এরা কত বড় পাপমুক্ত জাহান্নামী ইহুদিদের পক্ষ নেয় মুসলমানদের পক্ষ নিতে পারে না যে ইহুদিরা মুসলমানদের ঘর বাড়ি রাস্তা ঘাট হাটমাট তাদের বাসা অ্যাম্বুলেন্স বা হসপিটাল এমনকি যেখানে তারা আশ্রয় শরণার্থী এমন জায়গা পর্যন্ত তারা সার দেয় না এত জালিম এত নিষ্ঠুর আর এমন মানুষের পক্ষে যারা নেই এরা আবার শায়েখ হয় কেমনে কথা বলেন ঠিক না বেটে দুই হাত তুলে বলেন ঠিক না বেটে এরা কাজ্জব মৃত্যু লানাতুল্লাহ আলাল কাযিবিন আফসোস লাগে মুসলমান মুসলমানের পক্ষ নেয় না অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল মুমিনুনা বাদুহুম আউলিয়া ও বাদ এক মুমিন আর এক মুমিনের বন্ধু সুবহানাল্লাহ মুমিন মুমিন নারী পুরুষ তারা ভাই ভাই তাদের একে অপরের সাহায্যকারী একে অপরের বন্ধু আজকে মুসলমান হইয়া বেদিনের পক্ষ নিচ্ছ ইহুদির পক্ষ নিচ্ছ খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে চেহারা দেখাইতে পারবে না রাসূলুল্লাহর সামনে চেহারা দেখাইতে পারবে না রাসূলুল্লাহ নিঃসন্দেহে বলবেন সহকান সহকান লাগাই যাও দূর হয়ে যাও দুঃখ আফসোস লাগে ভাইরা আমার আজকে যারা এই ফিলিস্তিনের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমরা হতভাগা কপাল পর আমরা যেতেও পারছি না দিতেও পারছি না আমাদের তো এমন এক অভ্যাস যে বাংলাদেশি মানুষ তো আমরা যদি টাকা চাই ওয়াজের জন্য এবারে একটা ব্যবসা শুরু করছে যদি মমতাজ রান্না গান গায় লম্বা একটা নোট বার করে দিব সব কামাইতেছে ওয়াজ মাহফিল করে বসে এখানে কবে একটা ব্যবসা শুরু করছে ভাইরা আমার এদেশের মানুষ আমরা তো কয়েকটা দেশ ঘুরছি এই জন্য তো আমাদের একটা আইডিয়া আছে বাংলাদেশের মানুষ অলি আল্লাহ ভক্ত এখনো যথেষ্ট মানুষ ভালো আছে এই ঈমান সুরের দল যদি না বাহির হইতো এরা তো জুতা সুরের চেয়ে নিকৃষ্ট এই ঈমান সুরের বাচ্চারা আজকে মানুষকে আজকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে মানুষ কোন দিকে যাবে আম মানুষ আমি বয়ান করছি একরকম আরেকজনে করছে আর একরকম কার কথা শুনবে সেও আবারত পড়ছে কোরআন পড়ছে হাদিস পড়ছে কিন্তু অর্থ উল্টাগাল্টা বলছে আপনাদের সামনে আম মানুষ বিপাকে পড়ে গেছে কার কথা শুনবে কার কথা মানবে ভাইরা আমার এরা নিঃসন্দেহে ঈমান সুর তাদের কাছ থেকে ঈমান আমল হেফাজত করবেন আমার ভাইরা আমার সময় সংক্ষেপ রেড সিগন্যাল এসে পড়ছে সর্বশেষ যে কথা হলো আল্লাহর ওলিদের মাজারে যাবেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন মাজারে সেজদা দিবেন না সেজদা একমাত্র আল্লাহর জন্য সেজদা একমাত্র আল্লাহর কুদরতি পায় দেওয়া যায় পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যায় না আমার ভাইরা যারা মাজারে সেজদা দেয় এরা হয়তো বুঝে না এদের কারণে আমাদেরকে মাজার পূজারী বলা হয় কিন্তু দুঃখ হলো আফসোস হলো কিছু আলেমরাও বলে যে দুর্গা পূজার দুর্গা পূজা এক সমান আমার ভাইরা ইজাতের আলেম আপনাদের শাস্তাগঞ্জে আছে যারা বলে দুর্গা পূজার দুর্গা পূজা এক সমান জুড়ে বলি না উজুবিল্লাহ আমরা দুর্গার পূজা করি না দুর্গা পূজার দুর্গা পূজা যারা বলে তাদের ইমান নাই তারা পথভ্রষ্ট জাহান্নামী আমরা মাজার সিজদা দেই না মাজার আমরা শিরিকের কোনো কাজ করি না যারা সিজদা দেয় তারা হয়তো বুঝে না অথবা অনেক বেদিন মানুষ আছে হিন্দু মা বোনের আছে ভাই বোনের আছে তারাও মাজারে যায় তারা গিয়ে প্রণাম দেয়
তারা সিজদা দেয় কিন্তু কিনকু কোন মানুষ যখন একটু জানলেওয়ালা মানুষ যদি থাকে একটু বিবেকবান যদি হয় কোনদিন মাজারে সিজদা দিবে না কথা বলেন ঠিক না ঠিক মাজারে সিজদা দিবেন না যদি আবেগ হয় যদি محبت বেড়ে যায় মাজারের খাম্বায় মাজারের কুটিতে আপনি চুমা দিতে পারেন চুমা দিবেন কিন্তু শিরিক করবেন না আর সিজদা দিবেন না কারণ হলো আল্লাহ কোরআনে বলেছে শিরিক আল্লাহর সাথে জুলুম ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা আর শিরিক যারা করে আল্লাহ তাদেরকে মাফ দেন না আল্লাহ কোরআনে বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা الله أكبر إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله বলছেন নিঃসন্দেহে আমি শিরিক মাফ করি না শিরিক ক্ষমা করি না এছাড়া বান্দা যত গুনাহ করুক যদি পাহাড় পরিমাণ গুনাহ করে এটা ক্ষমা করা আমি আল্লাহর ইচ্ছা জুড়ে বলুন সুবহানাল্লাহ এই দুয়ার কথা রইয়া গেল এই আহলে কবি ইসলাম মাযহাবি খাড়া ছেড়া দেখবেন নামাজ ইমাম সব জুম্মাবার সালাম পেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله مولانا غارو فرا ديبو نا ساتر غارا فرا ديبو نيوت پاينا اصلا اپنا در لگا نئي اپنا در لگا بالو مانوش نماز شاش دعا نئي دور ار ایک بار غارو فرا ديبو نا خمور فرا ديبو نيوت پاين جسے نا تو رکھی بانتے سے کیوں مارتے سے الدعا و مخلول عبادت شمست عبادت تیری مدج حلو مدح حلو دعا 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 দুআই করতে রাজি না রাই ঈমান সুন্নাহ শুধু আমল সুর মানুষের দোয়া পর্যন্ত উড়াই দিতেছে আল্লাহর কাছে চাইবে না যাওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ মিন যালিক সুতরাং আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে পক্ষে শেষবারের মতো আল্লাহর দুইটা হাত দেখান দোয়ার পক্ষে না বিপক্ষে ক্যামেরা হোক আল্লাহ বলছেন মাইয়াল ফিযু মিন ক্বালিন বান্দা যা করে যা বলে সব আল্লাহ নোট করে ডায়রি করে ভিডিও করে শেষবারের মতো হাত তুলেছে আল্লাহ দেখেছে আল্লাহ পাক যেন এই হাতটা কিয়ামতের দিন নাজারাতের ওসিলা করে আমার বাজান আলহাজ আব্দুল হানুর সাহেবের মাহফিল জন্য কিয়ামতের দিন আমাদের জন্য নাজারাতের একটা সাইনবোর্ড হয় আল্লাহু আকবার আমিন বলেন